আচ্ছা আপনি যেটা বলছেন যে মাসে মোটামুটি পার ডে তিন হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো তিন হাজার টাকা করে পার ডে হলে যদি আমি তিরিশ দিন ধরি তাহলে নব্বই হাজার টাকা সলিড ইনকাম তাই তো আমি নব্বই হাজার যদি সবকিছু বাদ দিয়েও দু একদিন অসুস্থ হবে সব দিন সময় মতন হবে না এভারেজ যদি ধরে নিই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে মাসে আর সেটাও তো কিন্তু একটা হিউজ পঞ্চাশ হাজার টাকা কম করে পঞ্চাশ আমি কম করেই বলছি আমি ধরুন পঞ্চাশ হাজার টাকা যদি একটা কেউ গ্রামের বুকে মোটামুটি সম্পন্ন গ্রামের বুকে বসে বাড়িতে বসে ইনকাম করতে পারে তো সেটা একটা হিউজ ইনকাম তো স্বাভাবিকভাবে এই লোক কিন্তু অনেকেই ছাড়তে চাইবেন না ম্যাডাম আপনার পাশে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের মেশিন বা কি বানানোর মেশিন যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের মোমো মেকিং মেশিন ঠিক আছে আমরা কম বেশি ছোট থেকে বড় সবাই মোমোর ব্যাপারে জানি আর এটা খেতে সবাই আমরা খুব পছন্দও করে থাকি তো আজকে এই বিজনেসটার ব্যাপারেই আমি আজকে আলোচনা করব তো হঠাৎ মোমোর মেশিন এক ব্যবসা করতে যাবেন কেন দর্শক বন্ধুরা যদি একটু বলেন দেখুন মোমোর ব্যবসা এমন একটা ব্যবসা ভালো মতোই জানেন এখন প্রত্যেকটা বাজারে আপনি দুটো তিনটে করে স্টল আপনি দেখতেই পাবেন প্রচুর মার্কেটে ডিমান্ড আছে মানুষ প্রচণ্ডভাবে এটাকে পছন্দ করে এই ফুড প্রোডাক্টটাকে মোমো বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি আচ্ছা যে কারণে বলছেন যে মোমোটার একটা মেশিন কিনতে পারলে তিনি ভালো ব্যবসা করতে পারবেন ডিমান্ডিং একটা কি হবে আলটিমেটলি যদি একটু বলেন যে শুধু কি মোমো তৈরি হবে নাকি না একদম ফিনিশ হয়ে বেরিয়ে যাবে দেখুন এই এই মেশিনটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন আছে ঠিক আছে এটাতে আপনাকে ময়দার যে ডোটা থাকে শুধু ওই ডোটা আর আমাদের যে ফিলিংস থাকে মানে আপনি ধরুন চিকেনের মোমো বানাচ্ছেন বা ভেজ মোমো বানাচ্ছেন যেটাই বানাচ্ছেন না কেন সেইগুলো আপনাকে র মেটেরিয়ালস হিসেবে দিতে হবে আদারওয়াইজ আপনাকে আর কিছু করতে হবে না অটোমেটিক মেশিন আছে পুরোটাই আপনার অটোমেটিক্যালি কাজ করবে

আর এটার সাথে আপনার আর একটা যে ডোটা যে তৈরি হয় ওটারও আলাদাভাবে মেশিন আছে ওটার মেশিনও আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো আচ্ছা আটা মাখার যে আপনার আটা মাখা মেশিন যেটা আর কি হ্যাঁ সেই আদা আটা মাখার মেশিনটার সঙ্গে পাওয়া যাবে আপনাদের থেকেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো প্রথমের দিকে যখন কোনো দর্শক বন্ধুই মেশিনটা কিনে নিয়ে যাবেন তিনি তো কিছুই জানবেন না কি করে মেশিন চালাতে হবে না চালাতে হবে কারণ মেশিনটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না তো এই ব্যাপারে আপনারা কি সহযোগিতা করবেন দেখুন আমি বলে দিচ্ছি আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনটা কিনছেন ঠিক আছে তো মেশিনটা কিভাবে আপনি চালাবেন এখানে আপনি অপারেটিং সিস্টেম দেখতেই পাচ্ছেন আপনি যখন আমাদের অফিসে ভিজিট করবেন ঠিক আছে মেশিন দেখি আমরা বলে দেবো আপনি কিভাবে কি চালু করবেন বা কিভাবে কি আপনি প্রোডাক্ট ইউজ করবেন ঠিক আছে তারপর আপনি মানে আপনি কেনার পর মেশিন যখন আপনার বাড়িতে যাবে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো টেকনিশিয়ান গিয়ে আপনাকে এই সমস্ত যে সিস্টেম দেখতে পাচ্ছেন অফ অন করার তারপর কিভাবে কি আপনি প্রোডাক্ট দেবেন না দেবেন সমস্তটা আমাদের টেকনিশিয়ান আপনাকে হাতে গুনে শিখিয়ে দেবে আচ্ছা এই যে আমরা এখানে আমরা সুইচ টুইচ দেখতে পাচ্ছি এই ধরনের এই সুইচ গুলো কাজ করে তাই তো হ্যাঁ সব সুইচ আপনার কাজ করে ঠিক আছে এই সুইচ গুলোই টেকনিশিয়ান বলে দেবে কিভাবে কি আপনি ইউজ করবেন কিভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ আচ্ছা তারপরে টেকনিশিয়ান যখন শিখিয়ে দেবে তখন তার করতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা তারপরেও যদি সমস্যা হয় বা তার যদি শিখতে লাগে সেক্ষেত্রে কি আপনাদের হেল্প পাওয়া যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার মানে সাহায্য করার চেষ্টা করব আচ্ছা তো মেশিনটা কি সোয়াই চালাতে পারবে নাকি না কিছু ডিসটর্ব হয়ে গিয়ে আছে এক্সপার্ট লোকের কোনো দরকার নেই ঘরের মহিলাদেরও এটা ইউজ করতে পারবেন बेसिकली মোমো তো আমরা যে মানে স্টলে আমরা ইউজ করে থাকি তো তারা বেশিরভাগ ঘরের মহিলারাই আর কি বানিয়ে থাকে ঠিক আছে তো এটা ঘরের মহিলারাও ইউজ করতে পারবে একবার যদি আপনাকে শিখিয়ে দেওয়া হয় খুব ইজিলি অপারেটর আছে খুব ভালোভাবে আমরা অপারেট করতে পারবে আচ্ছা এই কি এর ধরনে মেশিন নাকি না আরো ধর আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন আছে আমাদের কাছে মোটামুটি আপনি সব ধরনেরই মানে এর একটা মডেল হয় না অনেক ধরনের মডেল হয় ঠিক আছে তো সব ধরনের মডেলই আপনি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা মডেলই আপনাদের কাছে আছে রাইট হ্যাঁ আমি দেখিয়েও দেব আপনাকে আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা যখন কোন দর্শক বন্ধু আসবেন তিনি আসলেই মেশিন পেয়ে যাবেন তাকে ওয়েট করতে হবে না রাইট না না একদমই না আচ্ছা এটা আপনার আর একটা মডেল এই মেশিনটার ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি এই মেশিনে শুধু আপনি যে মোমো তৈরি করতে পারছেন সেটা নয় এই মেশিনে আপনি সিঙারাও তৈরি করতে পারবেন ডাই চেঞ্জ করে আপনি যে স্প্রিং রোল হয় ওই স্প্রিং রোল অনেক ধরনের এই এটা থেকে আপনার প্রোডাক্ট ডাই চেঞ্জ করে করে আপনি অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে আচ্ছা এই মেশিনটা একদম ছোট বলতে পারেন খুবই ছোট দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই ছোট মেশিনের থেকে এত কিছু বানানো যায় নাকি একদম এটা কি একদম সব থেকে ছোট মেশিন নাকি না এর থেকে ছোট রয়েছে এর থেকে ছোট বলতে আপনার আমাদের কাছে আর আছে যে মোমোর যে কোটিনটা তৈরি হয় ঠিক আছে বাইরের যে কোটিনটা ওই কোটিংটা তৈরি করারও মেশিন আমাদের কাছে আর ভেতরে দায় রয়েছে নাকি ভেতরে আপনার দায় থাকবে আচ্ছা তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট্ট একটা মেশিন যে কোনো জায়গায় বসিয়ে আপনি মানে এই ছোট্ট মেশিনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে কি হবে এই মেশিনে হবে হচ্ছে আপনার ধরুন মানে মোমো আপনি তৈরি করছেন মেনলি যেটাতে আপনার টাইমিংটা খাই সেটা হচ্ছে আপনার সেপটা তৈরি করতে আদারওয়াইজ আপনার হচ্ছে ওই লেচিটা তৈরি করতে ঠিক আছে তো ওই লেচিটাই আপনার এটার মাধ্যমে তৈরি হবে খুব আচ্ছা লেচিটা তৈরি হয়ে যাবে তো হ্যাঁ খুব কম সময়ের মধ্যে আপনার অনেকটা ভালো একটা প্রোডাকশন দেবে আচ্ছা ওই আকী সঙ্গে সব রইছে তাই সঙ্গে কেউ যদি মনে করেন এতটা বাজেট নেই একটা বড় মমো মেশিন বসানো সেই শুধু এই ছোট্ট মেশিনটা বশেও কিন্তু কাজ করতে পারে এটা খুব কম বাজেটের মধ্যে একবারে ফুচকে মেশিন যে কোনো টেবিলে আপনার সেট হয়ে যাবে একদম 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 ঠিক আছে এছাড়াও আপনি এই ছোট মেশিনটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ব্রেজিস বাগেরা সমস্ত কিছু আপনার কাটিং করার জন্য যে ছবি দেয়া রয়েছে ছবিটা দেখেই বুঝতে পারবেন দর্শক যে আদা রসুন পেঁয়াজ যা যা আছে দরকার লাগে রেস্টুরেন্টের জন্য সমস্ত কিছু একদম সঙ্গে সঙ্গে ছুচি কুচি করে কেটে ফেলা যাবে তাই আপনার টাইমটাও অনেকটা সেফ হবে ঠিক আছে এইগুলো আপনার ডাই আছে চাগনি আছে এরকম আপনি যে রকম করতে চাইবেন আপনি আচ্ছা সেরকম আচ্ছা মোটামুটি ফুল প্যাকেজটা কিনে নিলে বলা যেতে পারে অনেকটাই সস্তা হয় তার কাছে কাজটা সুবিধা হয়ে যাবে কাজটা সুবিধা হবে আর ফুল প্যাকেজ আপনি যদি কিনতে চান আমাদের কাছ থেকে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা আর মনে করুন কোনো দর্শক এই মেশিনটা কিনে নিয়ে যাচ্ছেন এই মেশিনটা যদি কিনে নিয়ে যান

ঠিক আছে হ্যাঁ এই ডাইটাতে আপনাকে আপনি মোটা পাতলা ছোট বড় সমস্ত রকমের সেটিং করতে পারবেন সেই সেটিংটাও কিন্তু আমরাই করে দিয়ে আসব আচ্ছা এই ডাইটা কি একই ধরনের রয়েছে নাকি একটাই হয় এই ডাইটা আমরা মানে এটা তো রাউন্ডের মেশিন আচ্ছা যেহেতু একই একটাই সেভ হয় সেই হিসাবে সেই রকমই সেট করা হয়েছে হ্যাঁ এটা মোটামুটি জন্য রাউন্ড শেপটাই তৈরি হবে আচ্ছা রাউন্ড শেপটা তৈরি হবে হ্যাঁ আদারওয়াইজ আরো অনেক ধরনের হাফ মুন শেপের আরো অনেক ধরনের হয় ঠিক আছে ওই মেশিনও আছে আমি ওই মেশিনও দেখিয়ে দেব আপনাদের আচ্ছা সব ধরনের মেশিন মোটামুটি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা আমরা দেখছি যেটা যে দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে মেশিনটা কিন্তু খুব একটা বড় নয় দেখুন আমি একটু দূর থেকেও দেখানোর চেষ্টা করলাম মেশিনটা খুব একটা বড় নয় মেশিনটা একটা ছোটখাটো মেশিন তো এই মেশিনটা তো ছোটখাটো মেশিন কিন্তু এই মেশিনটা বসাতে কতটা কি জায়গা লাগবে যদি একটু দর্শক আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে মেশিনটা খুব একটা জায়গা আপনার খাচ্ছে না একটা যদি 10 বাই দশের রুম থাকে আপনার এই ছোট মেশিনটা আপনি বসাতেও পারবেন ইনফ্যাক্ট আপনার এর থেকে যে रॉ मटेरियल्स তারপর ফিনিশ প্রোডাক্টস এগুলো আপনি স্টক করে একটা বিজনেস ভালোমতো করতে পারবেন কারণ শুধু তো মেশিনটা বসিয়ে দিলে হবে না আপনাকে ফিনিশ প্রোডাক্টও স্টক করতে হবে একদম তারপরে বলছে যে 10 ফুট বাই 10 ফুট একটা জায়গা হলেই হয়ে যাবে নাকি একদম ঠিক কোন এক ভিডিও দেখতে দেখতে হয়তো মোমোর ভিডিও দেখছিলেন তারপরে এই ভিডিওটা এসে হাজির হয়েছে কিংবা এই ভিডিওটার পরেতে আবারও একটা মোমোর ভিডিওই দেখবেন ঠিক আছে মোমো বানানোর মেশিনের ভিডিওই দেখবেন কিন্তু এত ভিডিওর মাঝে আপনার কাছেই কেন আসবেন দর্শকবন্ধুরা যদি একটু বলেন কি এমন বৈচিত্র্য বা বৈশিষ্ট্য রয়েছে দেখুন স্যার মেশিন তো আপনি কম বেশি অনেক কোম্পানি থেকেও পেয়ে যাবেন অনেক জায়গা থেকে পেয়ে যাবেন এবার আপনি যে শুধু মেশিনটা তুলছেন মেশিনটা তো ঘরে বসিয়ে রাখার মতো না মেশিনটা নিয়ে আপনি সারা জীবন বিজনেস করবেন ঠিক আছে এবার একটা কোম্পানি থেকে আপনি মেশিন তুলছেন সেখান দিয়ে আপনি যদি প্রপার গাইডলাইনই না পান তো আপনার আপনি বিজনেসটা বিজনেস কখনো একার দ্বারা হয় না ঠিক আছে বিজনেসের জন্য প্রপার একটা গাইডলাইনের প্রয়োজন হয় তো সেই গাইডলাইন কিন্তু আমরা আপনাকে দিয়ে দেব ইনফ্যাক্ট মেশিনের সাথে আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি রাখছি গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে যদি মেশিনের কোনো পার্টস ক্ষয় ক্ষয়ক্ষতি হয় আমরা এক্সচেঞ্জ পর্যন্ত করিয়ে দিয়ে থাকি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে দিয়ে থাকি সেটা আপনি যেখানেই থাকুন না কেন মানে আমরা যে শুধু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিজনেসটা করছি সেটা নয় আমরা বাইরেও এটা বাংলাদেশ বলুন নেপাল ভুটান সব জায়গাতে আমাদের মেশিন যায় ঠিক আছে হ্যাঁ তো আমরা মেশিন এগ্রেড দেওয়ার চেষ্টা করি মেশিনের পার্টস বাগেরো সমস্ত কিছু আমরা আচ্ছা ভবিষ্যতে যদি পার্টস লাগে সেক্ষেত্রেও সেটা আপনাদের কাছে পাওয়া যাবে পাওয়া যাবে একদম আচ্ছা আর মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি বলছেন কম বেশি সমস্ত কোম্পানিতে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া থাকে তো আপনাদের কোম্পানির সিস্টেমটা কি রকম রয়েছে বলছেন আমাদের এক বছরের গ্যারান্টি দেওয়া হয় তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হয় আচ্ছা তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে মেশিনটা বসাতে পারলে তো ভালো হয় তো বাড়ির ইলেকট্রিক চালাতে পারবেন মেশিনটা একদম আপনি ঘরোয়া ইলেকট্রিসিটিতে এই মেশিন আপনি চালাতে পারবেন আচ্ছা এর জন্য 440 ইলেকট্রিকের দরকার প্রয়োজন পড়বে না বলছেন আর র মেটেরিয়ালস তো ব্যাপার খুব একটা কিছু নেই র মেটেরিয়ালস তো পাশাপাশি মুদিখানা দোকান থেকে পাবেন নাকি একদম দেখুন একটা বিজনেসের ক্ষেত্রে আপনার মেশিন শুধু না র মেটেরিয়ালস একটা ব্যাপার থাকে কোথা থেকে আপনি র মেটেরিয়ালস তুলবেন না তুলবেন এই বিজনেসের ক্ষেত্রে তো আপনাকে র মেটেরিয়ালসের জন্য কোনো কোম্পানির কাছেও ছোট করতে হচ্ছে না আপনি হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ময়দা বলুন কোনো ভেজিস বলুন পনির বলুন চিকেন সমস্ত কিছু আপনাদের মার্কেটে अवेलेबल থাকবে তো সেখান থেকেই আপনারা তুলে নিতে পারবেন আচ্ছা আর এটা কি সব লোকাল মার্কেটে বিক্রি হবে নাকি না বিক্রি এবারে কোনো হেল্পের দরকার পড়বে কোনো কোনো ব্যক্তির দেখুন মোমো এমন একটা জিনিস আমরা জানি ছোট থেকে বড় আমরা সবাই খেতে পছন্দ করি ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন মোমোর ডিমান্ড মার্কেটে খুবই বেশি পরিমাণে আছে তো মোমোর বিজনেস যদি আপনি স্টার্ট করেন আপনাকে মার্কেটিং করতে হবে না

সারাদিনে বা সারা মাসে দেখুন মাসের ইনকামটা তো আপনার একটা হিউজ অ্যামাউন্টের ইনকাম থাকছেই এছাড়াও আপনি যদি মানে ডে বাই ডেতে আপনি প্রোডাকশন তৈরি করছেন সেক্ষেত্রে আপনি ঘরে বসে পার মানে প্রতিদিন আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি আপনি একদিনে ইনকাম করছেন আচ্ছা শুধুমাত্র এই ফ্রোজেন মোমোটা তৈরি করেই নাকি তৈরি করে আপনি ইনফ্যাক্ট এটাও আপনি করতে পারেন আমরার যদি ছোটখাটো কোনো স্টল থাকে ঠিক আছে আপনি নিজেরও প্রোডাকশন তৈরি হচ্ছে ইনফ্যাক্ট আপনি বাইরের যে মানে স্টল জাতীয় যে দোকানগুলো আছে তারপর আমরার বড় বড় মলেও আমরা এখন দেখি ফুড কোর্ট ফুড কোর্ট वगैरहতে আমরার মোমো মানে বিক্রি হয় তো হ্যাঁ সেখানেও আপনারা কিন্তু আপনারা কাজ করতে পারবেন মার্কেটিং যদি আপনি ভালো করে ধরতে পারেন আপনারা পার ডেতে তিন থেকে পাঁচ হাজার টাকা এমনি আপনি ইজিলি ইনকাম করতে পারবেন আচ্ছা আপনি যেটা বলছেন যে মাসে মোটামুটি পার ডে তিন হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো তিন হাজার টাকা করে পার ডে হলে যদি আমি তিরিশ দিন ধরি তাহলে নব্বই হাজার টাকা সলিড ইনকাম তাই তো আমি নব্বই হাজার যদি সবকিছু বাদ দিয়েও দু একদিন অসুস্থ হবে সব দিন সময় মতন হবে না এভারেজ যদি ধরে নিই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে মাসে আর সেটাও তো কিন্তু একটা হিউজ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আমি কম করেই বলছি আমি ধরুন পঞ্চাশ টাকা যদি একটা গ্রামের বুকে মোটামুটি সম্পন্ন গ্রামের বুকে বসে বাড়িতে বসে ইনকাম করতে পারে তো তো সেটা একটা হিউজ ইনকাম এই লোক কিন্তু অনেকে ছাড়তে চাইবেন না তাই স্বাভাবিক কিন্তু অনেকের মনে হচ্ছে যে বাজারেতে চাকরি বাকরি কোথাও কিছু নেই স্বাভাবিকভাবে যদি এই ব্যবসাটা করা যায় কিন্তু মন্দ হয় না কিন্তু পকেটে হাত দিয়ে দেখছেন যে হাতে পয়সা করি নেই বা পকেটে পয়সা নেই এই এই অবস্থায় কি করবেন ব্যাপারে নিশ্চয়ই সহযোগিতা করব দর্শক বন্ধুদের জন্য সবসময় আমরা সব দিক থেকে সহযোগিতা করে থাকি ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে দেখুন এটার একটা এটার যে বাজেটটা আছে অতটা বাজেট হয়তো আপনার কাছে আপাতত নেই সেক্ষেত্রে কিন্তু আপনি লোনের মাধ্যমে এই মেশিন তুলতে পারেন বা এই বিজনেস স্টার্ট করতে পারেন লোন সম্পর্কিত যে সমস্ত কাগজপত্রের দরকার পড়ে সেটা আমাদের কোম্পানি থেকেই আমরা প্রোভাইড করে দিই যে সমস্ত হেল্পলাইনেরও দরকার পড়ে সেই সমস্তও আমরা কিন্তু বলে দেব যে কিভাবে কি করবেন কিভাবে আপনি লোনটা পাবেন না পাবেন লোনের মাধ্যমে আপনি এই বিজনেসটা করতে পারেন আচ্ছা অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে এত কিছু শোনার পরে বা এত টাকা ইনকাম করা যাবে প্লাস আপনি লোনের কথাও বলছেন এত কিছু শোনার পরে ভাবছেন যে একবার কোম্পানিতে ভিজিট করে যেতে পারলে ভালো হতো তো কোম্পানিতে আসতে গেলে কিভাবে আসবেন যদি একটু বলেন আমাদের এই সংস্থাটা হচ্ছে হাওড়ার মধ্যেই আছে ঠিক আছে হাওড়া শিবপুর সালিমার স্টেশনের কাছে আমাদের অফিস আছে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে আপনি নবান্নর বাস পেয়ে যাবেন ডাইরেক্ট আপনি ওইভাবেও আসতে পারেন আদারওয়াইজ আপনি যদি হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকে টোটো বাস মানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে অটো তো ডাইরেক্ট আপনি বাতিতলা বাজার বা সালিমার স্টেশন বলে আপনাকে একদম বাজারে নামিয়ে দেবেন তারপর আপনার এই মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন আমরা বলে দেবো এক্স্যাক্ট কোন জায়গায় আসতে হবে আচ্ছা যাই হোক যদি বুঝতে সমস্যা হয় বা আমার যদি প্রশ্নগুলো মিস হয়ে থাকে কোনো প্রশ্ন মিস হয়ে থাকে আমি আপনাকে বলবো যে অবশ্যই ফোন করে ম্যাডামকে জেনে নেবেন তাই তো ম্যাডাম বলে দেবেন একদম আপনি মানে ফোন করতে পারেন আমরা গাইড কারণ আমরা জিজ্ঞাসাকারার সময় অনেক প্রশ্ন মিস হয়ে যেতে পারে আর দর্শক বন্ধুদের জন্য শেষ কথা কি বলবেন যদি একটু বলেন দর্শক বন্ধুদের জন্য শেষ কথা এটাই বলবো আপনারা যদি মনে করেন যে বিজনেস নিয়ে কিছু ভাবছেন বিজনেস করতে চাইছেন এই বিজনেসটা করতে পারেন খুবই এখন হাই ডিমান্ডিং একটা বিজনেস আছে ঠিক আছে আর বাজেট সেরকম আপনার হিউজ अमाउंटের কিছু বাজেট নেই আপনার বাজেট অনুযায়ী এই বিজনেসটা আপনি করতে পারেন এছাড়াও আমাদের কোম্পানিতে যদি আপনি ভিজিট করেন বা আপনার পুঁজি অনুযায়ী যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন বলতে পারেন আপনার লোকেশন অনুযায়ী মানে জায়গা অনুযায়ী কোন বিজনেসটা করলে আপনার ভালো হবে প্রফিটেবল একটা বিজনেস করতে পারবেন সমস্ত কিন্তু গাইডলাইন আমরা দিয়ে দেবো ঠিক আছে তো যদি বিজনেস নিয়ে কিছু ভাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আদারওয়াইজ আমাদের অফিস অল টাইম খোলা থাকে পার ডে আমাদের অফিস খোলা হয় দশটা থেকে ছটা অবধি অফিস ওপেন থাকে তো আপনারা ভিজিটও করতে পারেন অনেক ধরনের মেশিন আছে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ